नमस्कार सबाई के स्वागत सुजीत पाठक एस्ट्रोलॉजी चैनले की होते चले जून मासे राशिफल आपनार क्षेत्र आपनार कैरियर केमन थाकबे आपनार व्यवसा वाणिज्य की आसते चले आपनार प्रेम और दाम्पत्य जीवने फिनान्सियल स्टेबिलिटी कतटा आछे किरकम थाकबे आपनार स्वास्थ्य और पारिवारिक जीवन सबई बोलबो एके एके तबे तार आगे जेने नी ए मासे ग्रहगत गोचर स्थिति की आछे ए मासे तीन टी ग्रह गोचर होच्छे रवि मंगल एवं बृहस्पति रवि 14 जून गोचर करबेन वृषभ राशि छेड़े मिथुन राशिते रात्रिर 11:40 मंगल 18 जून गोचर करबेन कुम्भ राशि छेड़े मीन राशिते समय थाकबे 8:20 रात्रिबेला আর বৃহস্পতি বক্রী অবস্থায় গোচর করবেন 30 জুন বিকেল 4:30 স্বরাশি ধনুতে এখন বর্তমানে মকরে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি মকর থেকে ধনুরাশি স্বরাশিতে গোচর করবেন এই রাশিগত স্থিতির উপরই নির্ভর করবে জুন মাসে আপনার রাশিফল যদি ক্যারিয়ারের কথা বলতে হয় তাহলে পরে প্রথমেই বলবো যে 18 তারিখ মঙ্গলের গোচর হলে পরে আপনাদের কর্মক্ষেত্রে বেশ শুভ সময় পাওয়া যায় এই সময় আপনাদের মন মতো জায়গায় বদলি কর্মে পদোন্নতি এবং যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের উদ্যোগতন কর্তৃপক্ষের সাথে খুব ভালো বনিবনা একটা জায়গা পাওয়া যায় তবে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে যেটা হবে তারা যারা বাইরে রাজ্যের বাইরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে এবং তারপরে এই মাস চলে যাওয়ার পরে হয়তো তাদের কোনো রকম কিছু সহায়তা হতে পারে হতাশ হবেন না ডেডিকেশন এবং আপনার নিজের মেধাকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যান অবশ্যই কর্মক্ষেত্রে আপনি সফল হবেন এবারে বলবো যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ভালো সময় যারা ইলেকট্রনিক্স কনস্ট্রাকশন এবং ঔষধ শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় এটা এবং যারা ফুড সাপ্লাই বা খাদ্য সরবরাহ এসবের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সময় পাওয়া যাচ্ছে এবারে চলে আসি আপনার শিক্ষাক্ষেত্রে আপনি যদি বৃষভ রাশির লোক হন এবং আপনি যদি শিক্ষার্থী হন তাহলে পরে আপনার শিক্ষাক্ষেত্র বেশ শুভপ্রদ যারা আইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারাও পাবেন শুভ ফল এবং উচ্চবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও শুভ ফল আশা করা যাচ্ছে এবং গবেষণা যারা করছেন তাদের অবশ্যই সাফল্য আসবে চলে আসি পারিবারিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্রও আপনার খুব ভালো থাকবে এই সময় ছোট ভাই বোনদের সাথে খুব ভালো বনিবনা হবে হয়তো গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা কোনো উৎসব হতে পারে যাতে আপনার একটু খরচ হবে এবং স্বজন সমাগম হবে আত্মীয় স্বজনদের কাছে বাড়বে আপনার কদর সামাজিকভাবেও আপনি অনেকের কাছেই মর্যাদা পাবেন তবে এ মাসের শেষের দিকে প্রপার্টিজনিত কোনো সমস্যা নিয়ে হয়তো কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে একটু খেয়াল রাখবেন কিন্তু সেই জায়গা থেকেও আপনার জয়লাভ নিশ্চিত প্রেমের ক্ষেত্রে বলবো শুরুটা ভালো না হলে পরও 18 তারিখের পরে মঙ্গল যখন গোচর করবে তারপর থেকে আপনাদের লাভ রিলেশনের জায়গাটা খুব ভালো হবে কিন্তু বাক সংযম অতি অবশ্যই আপনার ক্ষেত্রে দরকার যদি বাক সংযম ঠিক মতো না করেন তাহলে পরে কিন্তু সম্পর্ক অন্যদিকে মোড় নিতে পারে আরেকটা কথা মাথায় রাখবেন আপনাদের সম্পর্কর ভিতরে কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না তাহলে পরে সমস্যা বাড়বে বই কি কমবে না যারা এখনো পর্যন্ত রিলেশনে কোনো রকম যুক্ত নেই তাদের ক্ষেত্রে নতুন রিলেশন বা লাভ রিলেশনের জায়গা পাওয়া যাচ্ছে আপনি যদি বিবাহিত হন বিবাহিত জীবন ভালো থাকবে
দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে, একে অপরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধার মনোভাব থাকবে। কিন্তু আপনার যিনি জীবনসঙ্গী থাকবে তার শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। স্পন্ডিলাইটিস জাতীয় কোনো সমস্যায় আপনার জীবনসঙ্গী কষ্ট পেতে পারে চর্ম এবং অ্যালার্জি জাতীয় কোনো সমস্যাতে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এছাড়া আপনার দাম্পত্য জীবন অত্যন্ত সুখের, তবে 30 জুনের আগে সবসময় একটু মাথা ঠান্ডা রাখবেন। চলে আসি জুন মাসের ফিনান্সিয়াল কন্ডিশন আপনার কী থাকবে। জুন মাস অত্যন্ত শুভপ্রদ ইঙ্গিত দিচ্ছে আপনার ফিনান্সিয়াল দিকটা, সেদিক থেকে আপনার অর্থের যোগান বরাবর চলে আসবে। 18 জুনের পর থেকে যখন মঙ্গল গোচর করবে সেই সময় থেকে আপনার ব্যবসায় অত্যধিক লাভের পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার অর্থের যোগানও ভালো মতো আসবে। তবে খেয়াল রাখবেন অর্থ যেরকম আসবে আপনার কিন্তু খরচের জায়গাও পাওয়া যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কারোর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের জন্য খরচ হতে পারে আপনার বেশ কিছু টাকা, সেদিকটা বুঝে যদি আপনি চলেন অবশ্যই আপনার এই মাস আর্থিক দিক থেকে বেশ স্ট্যাবিল দেখা যায়। যদি ব্যাংক লোনের জন্য আপনি আবেদন করে থাকেন আপনার এ মাসেই ব্যাংক লোন পেয়ে যাবেন। সবশেষে আসি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের জায়গা মোটের ওপর ঠিকই থাকবে, তবে 14 তারিখের পর থেকে একটু ক্লান্তি শারীরিকভাবে আপনি অনুভব করবেন। এছাড়া কোনো গ্ল্যান্ড জাতীয় সমস্যা আপনাকে কষ্ট দেবে চর্মপীড়া ও অস্থিপীড়া। এছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে এ মাসের শেষের দিকে ইউরিনারি কোনো সমস্যা বা ইউরিনারি ইনফেকশনে আপনি কষ্ট পেতে পারেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। নিয়মিত যোগ অভ্যাস করুন, খাদ্যাভ্যাস ঠিক রাখুন, অবশ্যই সেই জায়গা থেকে আপনি রিকভারি করতে পারবেন। এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে পরে একটা উপায় বা টোটকা বলছি সেটা করুন, অবশ্যই সেখান থেকে আপনার মুক্তি মিলবে। কোনো মন্দিরে মা ভুবনেশ্বরীর নামে 6খানা সাদা ফুল আপনি দিন এবং সেখানে মন্দিরের পুরোহিতকে 600 গ্রাম চাল এবং 1টি ঘি আপনি তাকে পূজ্য হিসাবে দান করতে পারেন। এটা করলে পরে আপনার ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব দেখা দেবে। আজ এই পর্যন্তই, আর আগামী দিনে আরও একটি রাশি নিয়ে আমি আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন। নমস্কার।